করোনার কারণে ভারতের বেশিরভাগ এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানই দীর্ঘদিন ধরে বন্ধ। শহরের শিক্ষার্থীরা অনলাইনে ক্লাস করতে পারলেও সেই সামর্থ্য নেই গ্রামের ছাত্রছাত্রীদের, তাই তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে খোলা আকাশের নিচে স্কুল চালু করেছেন ঝাড়খণ্ডের এক শিক্ষক। দীর্ঘদিন পর সন্তান স্কুলে ফেরায় খুশি অভিভাবকরা। সড়কেই বসেছে ক্লাস, বাড়ির দেয়ালকে বানানো হয়েছে ব্ল্যাকবোর্ড। করোনা মহামারীর কারণে দীর্ঘদিন শিক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে, তাই গ্রামের শিক্ষার্থীদের পড়ালেখায় ফেরাতে এমন খোলা আকাশের নিচে স্কুল চালু করেছেন ভারতের ঝাড়খণ্ডের এই শিক্ষক। প্রত্যন্ত এলাকায় অনলাইনে ক্লাস করার কোনো ব্যবস্থা নেই, কারণ বেশিরভাগ শিক্ষার্থী দরিদ্র পরিবারের, তাদের সামর্থ্য নেই স্মার্টফোন কেনার। এছাড়া শিক্ষার্থীরা দীর্ঘদিন স্কুলে না গেলে তাদের দিয়ে কাজ করাবে তাদের বাবা মায়েরা, এমনকি বাল্যবিয়ের সংখ্যাও অনেক বেড়ে যাবে। গ্রামবাসীর সাথে আলোচনা করে ব্যক্তিগত উদ্যোগেই চালু করা হয়েছে স্কুল, যেখানে প্রতিদিন সকাল 8টা থেকে 10টা পর্যন্ত ক্লাস করছেন শিক্ষার্থীরা। পাঠ্য বইয়ের বাইরেও শেখানো হচ্ছে বিভিন্ন বিষয়ে। খোলা আকাশের নিচে স্কুলে করোনা সংক্রমণ ঠেকাতে নেওয়া হয়েছে সর্বোচ্চ সতর্কতা। এছাড়া দূরত্ব বজায় রেখে শিক্ষার্থীদের একসাথে বোঝাতে ব্যবহার করা হচ্ছে লাউড স্পিকার। আমাদের সবার বাবা মায়ের সাথে কথা বলেই এখানে ক্লাস নেওয়ার ব্যবস্থা করেছেন শিক্ষক। গ্রামের সবাই সহযোগিতা করছে, আমরা প্রতিদিনই ক্লাস করছি, অনেক কিছু শিখতে পারছি। করোনার কারণে আমরা একজন আরেকজন থেকে দূরে বসছি, এছাড়া সবাই সাবান দিয়ে হাত ধুয়ে এবং মাস্ক পরে বসছি। কোনো কিছু বুঝতে সমস্যা হলে ব্ল্যাকবোর্ডে লিখে দিচ্ছি। শহরের শিক্ষার্থীদের তুলনায় গ্রামের শিক্ষার্থীদের পিছিয়ে পড়া ঠেকাতে এমন উদ্যোগ বেশ কার্যকর বলে মনে করছেন শিক্ষা সংশ্লিষ্টরা। অমিত হাসান রবিন, যমুনা নিউজ।